বেয়ার্স মাই টেক চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে বেস্ট কোয়ালিটির একটা ট্রাফিক সুস নিয়ে চলে আসলাম বেয়ার্স যেগুলা থেকে আপনারা যদি একটু সময় দেন ভাই তাহলে এগুলা থেকে আপনারা ভালো পরিমাণে একটা ট্রাফিক জেনারেট করে কাজ করতে পারবেন কারণ আমরা পারলে আপনারা কেন পারবেন না ভাই দেখেন আমরা যদি এরকম ইনকাম করতে পারি আপনারা কেন পারবেন না বলেন আমি আপনাদেরকে দেখাই ভাই দেখেন আমরা যদি পারি আপনারাও পারবেন আমি কিন্তু আপনাদেরকে অনেকটাই গাইডলাইন দিচ্ছি ভাই এই যে দেখেন আমি আপনাদেরকে একটু পেজটা রিলোড করে দেখাই তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন তো এই যে দেখেন ভেয়ার্স আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম তো আমরা পারলে আপনারা কেন পারবেন না বলেন অলরেডি কিন্তু আমাদের দেখেন সত্তর ডলার ইনকাম হয়েছে ভাই দেখেন অলরেডি সকাল কেবল আপনার আজকে শুক্রবার দিন অলরেডি ইনকাম হয়েছে আর ইউএসটার ইনকাম দেখেন আমাদের আপনাদের কিন্তু আমি লাইভে দেখাই ভাই আমরা পারলে আপনারা কেন ইনকাম করতে পারবেন না দেখেন আপনারা কেন পারেন না আপনারা ভাই বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে আপনার কনফিউশনের মধ্যে পড়ে যান যে আর এটা কাজ করেন অমুকের ওটা কাজ করেন এই হয়েছে সেই হয়েছে মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় ভাই আসলে আপনারা ভিডিও দেখার আগে একটু ট্রাই করবেন যে আসলে আপনারা যাদের ভিডিও দেখছেন তাদের ভিডিওগুলোতে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন তারা আসলে কতটুকু আপনাদেরকে দিতে পারতেছে সেই অনুযায়ী আপনারা তাদের চ্যানেলগুলো ফলো করে ভিডিও দেখবেন ভাই তাহলে ইনকাম হবে তো আমি আপনাদেরকে ট্রাই করি বেস্ট কোয়ালিটির ট্রাফিক সোর্সগুলো দেওয়ার যেখান থেকে আপনাদের ইনকাম হবেই এটাই হচ্ছে আমার কথা ভাই আমরা কিছু যদি পেট সাইড থেকে ট্রাফিক নিয়ে কাজ করি কিছু দেখেন ফ্রি সাইড ট্রাফিক কাজ ভাই তো এখন আপনাকে একটু বলি দেখেন সেটা হচ্ছে যে আপনারা তো শুধু মনে করেন যে টেন্ডারের ট্রাফিক বিশাল ট্রাফিক আপনার বেস্ট ট্রাফিক আসলে তো আপনারা কখনো ভাবেন না ভাই এই যে কালকে আমি এই অ্যাপ্লিকেশনটা একটা ভিডিও দিয়েছি এখানকার ট্রাফিক কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ট্রাফিক ভাই দেখেন আমি কিন্তু এখানে ওইভাবে কোনো কাজই করি না আপনাকে একটু বুঝাই দেয় দেখেন আমার আশা করি আবার আমার একসেপ্টের ট্রাফিক চলে আসছে দেখেন এখানে কিন্তু জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমি কিন্তু তেমন সময় দিতে পারি না ভাই কালকে তো বেশি সময় দেয় দেখেন আশা করি আমার এখানে দেখেন আবার দেখেন এই যে দুটো ট্রাফিক রিকোয়েস্টে চলে আসতে ভাই এই যে দেখেন এইরকম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনি অল টাইম অ্যাক্টিভে থাকতে পারেন এই অ্যাপসটির মধ্যে আপনাকে ট্রাফিক খুঁজে রিকোয়েস্ট পাঠাবে ভাই কয়েন নিয়ে যদি প্রবলেম মনে করেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্টি আপনার আপনি অ্যাক্টিভ থাকবেন দেখেন এই ট্রাফিকগুলোকে আমি অ্যাকসেপ্ট করলে কিন্তু তাদের কাছ থেকে আমি আবার মেসেজিং করে এই যে দেখেন নিয়ে চলে আসবো এই ওই নেটের স্ট্যাটাস একটা টপিক দেখেন এই যে সবাই কিন্তু অ্যাক্টিভেই আছে জাস্ট আমি নিয়ে আসে একটু মানে বুঝং ভাজং দিলেই তো তারা আমাকে কনভারসেশন দিচ্ছে এইভাবে আপনাদেরকে সিস্টেম হতে কাজ করতে হবে ভাই আপনারা জাস্ট ভিডিও স্কিপ করে করে দেখে এর ওর দেখে দাফে বাড়ালে কোনো কিছুই হবে না ধৈর্য সহকারে যাকে ফলো করেন তাকে ফলো করে কাজের ট্রাই করবেন সেটা যে ইউটিউবারকেই আপনারা ফলো করেন না কেন তাহলেই হচ্ছে তো এটা দিছি কালকে এটা দিচ্ছি তো আপনারা এই দুটাতে ফলো করেন আজকে আর একটা দিবস সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ভাই এই অ্যাপ্লিকেশানটা থেকেও কিন্তু ভালো কাজ হচ্ছে তো কিভাবে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো তো এখন আপনাদেরকে যেটা রিকোয়েস্ট থাকবে ভাই সেটা হচ্ছে চ্যানেলে নতুন দর্শক ভাই অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন দেন পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চান ম্যানথপিকে চলে যায় তো যাওয়ার পরে আপনাদের এই দুটো অ্যাপ্লিকেশন আপনাদের লাগবে আর হচ্ছে ট্যাম্প মেলটা একটু লাগবে তো আপনারা এই দুটো অ্যাপ্লিকেশন কই পাবেন এখনই আপনাদেরকে আগে দেখায় দেয় ভাই তো সেটা হচ্ছে আপনারা সবসময় ট্রাই করবেন প্লে স্টোর থেকে আপডেট নিছে কিনা দেখার তো আমি এখন প্লে স্টোরে চলে যাবো তো যাওয়ার পরে দেখেন কীভাবে আপনারা ডাউনলোড করবেন আজকে আপনাদেরকে আমি আগে দেখাই তো জাস্ট এটা লিখে সার্চ করলে আপনার সামনে অ্যাপ্লিকেশন চলে আসবে তো দেখেন ফ্রেস্ট অলরেডি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি আপডেট নিছে আমরা দেখেন তো এখানে এটা আমি আপডেট করে নিব তো অ্যাপ্লিকেশনটি আমি আপডেট দিয়ে নিচ্ছি স্টোর থেকে তো একটু আপডেট নিক তো এই যে দেখেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট নিচ্ছে তো দেন আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে এটা ডাউনলোড হোক তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে ভিভেন্টটি ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট গো ভিভেন্টটি ডাউনলোড করে নিচ্ছি এই যে দেখেন এই গো ভিভেন্টটি আপনার ডাউনলোড করে নিবেন তো লিঙ্ক আমি ইউটিউবে কিছু রুলস রিগুলেশনের কারণে ভিডিও ডিসক্রিপশান দিতে পারবো না কাইন্ডলি আপনার দেখে দেখে কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন তো গো ভিভেন্টটি ডাউনলোড করার পরে মূলত দুইটা অপশন এই দুইটাই লাগবে আর লাগবে আপনাদের ট্যাম্প মেল ট্যাম্প মেল দেখে সার্চ করলে দেখেন আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ট্যাম্প মেল দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন তো মূলত আপনাদের মোট এই তিনটা অ্যাপ্লিকেশন হলেই হচ্ছে তো এই তিনটে অ্যাপ্লিকেশনের মধ্যে এখন আমি আরেকবার দেখি অ্যাপ্লিকেশনটা মানে এই যে দেখেন আমার কিন্তু ইনস্টলিং হচ্ছে ভাই দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়েছে তো এই যে দেখেন আমার কিন্তু ইনস্টলিং কমপ্লিট তো দেন আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি তো যাওয়ার পরে আপনারা আমি ঠিক যেভাবে দেখাবো ভাই এইভাবে ট্রাই করেন দেখেন এখান থেকেও আপনারা ভালো পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন কিন্তু আবার বলতেছি সময় দিতে হবে সময় দিলে আপনারাও পারবেন তো এখন আমি ফার্স্ট অফ অল ইভেন্টটি ওপেন করতেছি তার আগে আমি দুইটা অ্যাপ্লিকেশনের ডাটাই সুন্দরভাবে ক্লিয়ার করে নেব বারবার এটা সিপিএ কাজের সিস্টেমগুলো আপনাকে বুঝতে হবে ভাই যে আপনারা এই অনেক ক্ষেত্রে আসে ডাটা ক্লিয়ার করেন না জাস্ট আউট করে আবার লগিং করেন তো আমি যে দেখেন ডাটা ক্লিয়ার করতেছি কারণ যখন আপনার আউট করে আবার লগ করবেন আগের অ্যাকাউন্টের কিছু ডাটা কিন্তু অ্যাপসের মধ্যে থেকে যায় এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেজ ধরে যাবে বিভিন্ন প্রবলেম মিটমির ক্ষেত্রে আপনি এই প্রবলেমগুলোই করেন মিটমিটে আপনারা অ্যাকাউন্ট আউট করে আবার ইন করেন বা কোনো অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় ফেসবুক হেপারটাই দেখা যায় যে আপনারা ওটা আউট করে দিয়ে আবার একটা অ্যাকাউন্ট বা এইভাবে ইন করেন তো এইভাবে করা যাবে না ডাইরেক্টলি এর অ্যাপসের ডাটা ক্লিয়ার এভাবে আমি চলে গেলাম মানে ওপেনলি করে জাস্ট আপনার অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নেবেন স্টোরেজে চলে যাচ্ছি যার পরে এখান থেকে অ্যাপসের ডাটা ক্লিয়ার এই অ্যাপসের ডাটা ক্লিয়ার দেন এখান থেকে এখন আমি যে কাজটি করবো ভাই ভিপেনটি ধরবো তো আমি ভিপেনটা ওপেন করতেছি তো ভিভেন্ট ওপেন করার পরে কন্টিনিউ উইথ অ্যাডস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট চ্যাঞ্জের সার্ভারে ক্লিক করে দেবেন তো চ্যান্জের সার্ভারে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে এই যে ইউনাইটেড স্টেটস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার এই অ্যারোজিনিয়াতে ক্লিক করে দিলেই আপনার কিন্তু কানেক্ট নেবে তো একটা অ্যাড আসবে আমি ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি তো এই যে দেখেন ব্যাস আমার ভিভেন্টটি কিন্তু কানেকটা নিয়ে নিয়ে তো আবারও আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনাদের আইপিটি অরিজিনালভাবে নিয়ে এসে কিনা আপনার আইপিটি চেক করে নেবেন তো আইপিটি চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে ভাই আমি ঠিক যেভাবে চেক করি এইভাবে আপনারাও চেক করে নেবেন দেন এখান থেকে এখন যে কাজটি করবেন আপনারা এই যে এইটা লিখে আপনারা সার্চ করবেন ক্রোম বাজারে দেন এখান থেকে আপনারা এই পেজটিতে চলে যাবেন তো এই পেজটিতে যাওয়ার পর দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে জাস্ট একটু সময় দেন এই যে দেখেন ভি মিনিমাম আপনাদের এইট্টি পার্সেন্টের উপরে ধরতে হবে অলরেডি আমার পঁচাশি পার্সেন্ট নিয়েছে আছে ফিরি ভিপেন দেন এই ভিপিএন এই আর এই ফ্ল্যাগটি আপনাদের মিলে যেতে হবে আপনারা ভালোভাবে বোঝেন এখন মোটামুটি আমার কমপ্লিট দেন এখন আমরা এই অ্যাপ্লিকেশন ওপেন করবো তার আগে আরেকটা কথা আপনারা একটু মন দিয়ে শোনেন সেটা হচ্ছে আপনাদের কাজের সিস্টেম জানতে হবে যে কখন কোন কান্ট্রিতে কাজ করতে হবে আপনারা যদি এখন সকালবেলা এসে অস্ট্রেলিয়ায় কাজ করেন তাহলে কিন্তু আপনার ট্রাফিক অ্যাক্টিভ পাবেন আপনার যদি এখন রাত্রিবেলা যায় দেখেন যে রাত্রিবেলা গিয়ে যদি আপনারা এখন ইউএসএ কাজ করেন এই ক্ষেত্রে ট্রাফিক অ্যাক্টিভ পাবেন না আপনাকে সিস্টেম জানতে হবে যে কখন কোন কান্ট্রিতে মানে কাজ করতে হয় তো ভ্যার্স এই রিলেটেড ভিডিও যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন ভাই ভিডিওর কমেন্টটা কমেন্ট করেন এবং আপনাদেরকে এর ভিডিও দিয়ে দেবো যে কখন কোন কান্ট্রিগুলোতে কাজ করলে আপনারা মানে ট্রাফিকদেরকে অ্যাক্টিভে পাবেন সবাই কিন্তু আপনাদেরকে দিবে না ভাই এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেওয়া ট্রাই করি যে আপনারা ইনকাম করেন তো আবারও বলতেছি এই রিলেটেড ভিডিও যদি আপনাকে লাগে যে কখন কোন কান্ট্রিতে কাজ হবে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই রিলেটেড একটা ভিডিও আজক রাতের মধ্যে তাহলে আপলোড করে দেবো যদি বেশি কমেন্ট পাই এই রিলেটেড তো এখন আমি যে কাজটি করবো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবো সব কিছু ঠিকঠাক আছে তো আমি অ্যাপ্লিকেশন ওপেন করলাম ওপেন করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারভিউ শো করবে ব্যাস দেখেন তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে গুগল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি গুগলে ক্লিক করে দিচ্ছি তো আপনার ফোনে একটা ফ্যামিলি নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার বলতেছি ফ্যামিল নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি নিচের এই জিমেলটা দিয়ে ক্রিয়েট করব তো নিচের জিমেলটা আমি আর কি ইউজ করতেছি তো একটু সময় নেবে তো দেখেন এই যে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেন এখান থেকে হে ইউ আর এ ফ্যামিল দেন এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি নাম নিয়ে নিয়ে তো এই নামটি আমি রেখে দিচ্ছি দেন এখান থেকে আমি নেক্সট ক্লিক করে দেব তো দেন এখান থেকে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি মূলত এখান থেকে সাতানব্বই করে দিচ্ছি সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আপনারা এই যে নেক্সট ক্লিক করে দেবেন আবার তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু সময় দিতে হবে ভালো পরিমাণে একটা টপিক আপনারা জেনারেট করতে পারবেন ভাই আবারও বলতেছি তো দেন এখান থেকে একটা ইমেজ আপনারা আপলোড করে দেবেন তো আমি প্লাস লগোটিতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে অ্যালাউ দেন এখান থেকে এ ফটো ফ্রম গ্যালারিতে চলে যাবো তো যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি একটা ইমেজ আপলোড করে দেব তো মূলত আমি এই ইমেজটি আপলোড করে দিচ্ছি এভাবে আপনারা ইমেজ আপলোড করে দেবেন দেন এখান থেকে ডানায় ক্লিক করে দিলাম তো দেখেন নিয়ে এসে দেন এখান থেকে আপাতত একটা ইমেজ থাক দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো আমি আপনাদেরকে সবসময় বেস্টটাই দেওয়ার চেষ্টা করি ভাই যেগুলোতে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন ফ্রিতে আর কি তো দেন এখান থেকে আপনারা সামনে চলে আসলে এ লোকেশান এখানে ক্লিক করে দেবেন তো দেন এখান থেকে দেখেন এই যে ফোনের লোকেশানটা অন করে দিচ্ছি তো দেন এখান থেকে ব্যাক করে যাব তো দেন এখান থেকে এখন যে কাজটি করবো হোয়াইলিং ইউজ দ্য অ্যাপস জাস্ট একটু সময় দিতে হবে দেখেন একটু সময় দেন আপনার লোকেশানটি আনে নিয়ে নিলেই আপনার আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবো এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই তো আপনাদের আরেকটা বিষয় সাজেস্ট করব কারণ আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ভাই যখন এই কাজগুলো করি তখন আপনাদের একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমি যদি একবারে লোকেশান চেঞ্জার ভিপিআন ইউজ করি এই ক্ষেত্রে কিন্তু ফোন অনেক স্লো হয়ে যাবে কাজ করতে করতে দেখেন ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি ট্রাই করি ভিডিও একটু শর্টে শেষ করার জন্য যার কারণে আপনাকে সাজেস্ট করবো আপনারা লোকেশান চেঞ্জারটি ইউজ করবেন তাহলে এই ক্ষেত্রে আপনার আরও হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন ভিপিএন ইউজ করার পরে আপনাদের একটু দেখাই ভাই দেখেন আপনার ভিপিএন ইউজ করার পরে এখানে যে কাজটি করবেন আপনার এই যে লোকেশন চেঞ্জার আছে দেখেন এই লোকেশান চেঞ্জারটি ইউজ করবেন কীভাবে ইউজ করতে হয় এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বাই চান্স যদি ইউজ করতে গিয়ে আপনার প্রবলেম ফেস করেন আমাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন অথবা ভাই ভিডিও ডিসক্রিপশ আমার এমন আমার দেওয়া থাকবে দেন স্কাইপ ইউজার নাম দেওয়া থাকবে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন আমি আপনাকে হেল্প করব ভাই বলে দেব কীভাবে কীভাবে কানেক্ট করতে হবে তো এখন আমি অ্যাপসটিতে চলে যাচ্ছি মূলত তো অ্যাপসটিতে যাওয়ার পরে এই যে দেখেন ট্রাফিক হিউজ পরিমাণে আসে ভাই তো এখান থেকে আপনাকে এখন সিস্টেমগুলো একটু চেঞ্জ করে নিতে হবে তো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে ম্যান লোকটি সরি ব্যাগ হয়ে চলে যাচ্ছে ফার্স্ট অল এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে দেখেন এখান থেকে ম্যান নগরটিতে চলে যাবেন তো ম্যান নগরটিতে যাওয়ার পরে এখান থেকে আপনার প্রোফাইলটি একটু মানে সাজায় গোসাই নিতে হবে মানে ট্রাফিক যখন ভিউ করে আপনাকে যেন রিয়েল মনে করে দেন এখান থেকে আপনারা এই যে ম্যান লগরটিতে ক্লিক করে দেবেন এরকম অ্যাড আসবে ভাই কিছু করা নেই আপনাকে অ্যাড দেখতে হবে তাই এই যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে প্রোফাইলটি সুন্দরভাবে গোসাইয়ে নিতে হবে এখান থেকে আরও তিন চারটা ইমেজ আপনারা আপলোড করে দেবেন তো আমি ব্রাউজারে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা আপলোড করে দিতে পারবেন তো আমি জাস্ট একটু পরে আপলোড করে দিব আগে আপনাদেরকে এখানে এগুলো নিয়ে একটু ঠিক করে দেবেন তো আমি মূলত এই যে এখানে ক্লিক করে দিচ্ছি ভাই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার আমি ঠিক যেগুলো দিচ্ছি এগুলো আপনার বসাই দেবেন তো আমি এই যেটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে ব্যাক করবো দেন এখান থেকে রিলেশনশিপ আই এম এ সিঙ্গেল করে দেবো দেন এখান থেকে ব্যাক করবো দেন এখান থেকে ড্রিঙ্কিং আপনার ড্রিঙ্ক করেন আই ডোন্ট ড্রিঙ্ক এখানে সিলেক্ট করে দেবো দেন এখান থেকে স্মোকিং আপনি স্মোক করেন কি না আই এম এ স্মোকিং বাই ডোন্ট লাইক ইট বা আই এম এ সোশিয়াল স্মোকার এটা ক্লিক করে দিতে পারেন দেন এখান থেকে ব্যাক করে দিলাম দেন এখান থেকে স্কুল আপনারা করে দিবেন হচ্ছে হাই স্কুল অথবা এই সবার নিচের এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ব্যাক করে দিলাম বা আপনারা পরে দেখে দেখে দিতে পারেন কোনো প্রবলেম নেই তো নন নোন এভার দেন এখান থেকে চিলড্রেন করে দিলাম দেন এখান থেকে আপনারা এই যে এখানে গিয়ে আপনারা করে দিবেন আই লিভ অ্যালং এটা অথবা উইথ পার্টনার্স বা পার্টনার জাস্ট আমি উইথ পার্টনার করে দিলাম দেন এখান থেকে ব্যাক করলাম তো মোটামুটি আমার কমপ্লিট আপনার চাইলে অ্যাবাউটও কিছু লিখে দিতে পারেন ভাই তো আমি আপাতত এগুলোতে কিছুই দিচ্ছি না কারণ আমি চাই ট্রাফিকরা তো ট্রাফিকদের সাথে চ্যাটিং করে নিয়ে যেতে হবে এখানে অত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তো দেন এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম তো আমার যে দেখেন প্রোফাইল কমপ্লিট মোটামুটি আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে তো দেন আমরা এখন কাজে ট্রাই করতে পারবো দেখেন সেটিংয়ে গিয়েও আপনার এখান থেকে দেখতে পারবেন তো ওগুলো ধাপে ধাপে অ্যাডাস আসতেছে ভাই তার মানে বুঝতেই পারতেছেন যে ছাড়গুলোর ট্রাফিক কিন্তু কিন্তু অনেক বেটার এবং অনেক ভালো দেখেন তো এখানে মূলত এগুলোতে আর কোনো কাজ নেই ডাইরেক্টলি আমরা এখন এই যে চ্যাটিং সিস্টেমে চলে যাব দেখেন এখানে কিন্তু বর্তমানে কোনো ট্রাফিক নেই তো দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এই যে এখানেই মূলত আমাদের ট্রাফিক আসবে আর দেন এখানে দেখেন এখানে এখানেও কিন্তু আপনার ট্রাফিক আছে তো এখানে দেখেন বর্তমানে কিন্তু বেশিরভাগ সব আর কি ফেমেল ট্রাফিক তো এখান থেকে আপনার মেল ট্রাফিক পাবেন কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই যে দেখেন ব্যাস উপরে এই যে দেখেন ফিল্টারিং সিস্টেম আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আমাদের দেখেন বোট করে দেওয়া আছে এখানে আপনারা যেটি করবেন জাস্ট মেল করে দেবেন দেখেন জাস্ট মেল করে দেবেন আর লোকেশনটা এখানে আপনারা চাইলে যে কোনো টাইমে যে কোনোটা দিতে পারেন ধরেন আমি যেহেতু ইউটিউব টু ইউএসএ ধরছি জাস্ট নো নোথিংস করে দেওয়ার পর এখানে আপনারা নিউ ইয়র্কও করে দেবেন তো ব্যাপার এখানে প্রিমিয়াম সিস্টেম এটা নেবে না তো না নেই কোনো প্রবলেম নেই তো আপনারা জাস্ট এখানে যেটা ধরছে আমার ভিপিআই অনুযায়ী আসবে তো আপনাদের সাজেস্ট করব ভাই আপনারা লোকেশান চেঞ্জারটিও ইউজ করবেন তো জান এখান থেকে ফেমেল করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি টিকমাক করে দেবো এবার এখানে দেখেন আমার সব মেইল ট্রাফিক আসবে জাস্ট একটু সময় দেন তো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি ভাই আপনারা অবশ্যই অবশ্যই লোকেশান চেঞ্জার ইউজ করে কাজ করবেন যাদের আরও হিউজ পরিমাণে ট্রাফিকের প্রয়োজন তো দেখেন এখানে নেট স্পিড আমার একটু স্লো ভাই যার কারণে একটু সময় নিচ্ছে জাস্ট একটু আপনারা সময় দেন দেখেন এখানে কিন্তু ট্রাফিক চলে আসবে দেন ধরেন আমি এই পৃষ্টিতে চলে যাচ্ছি যার পরে এখানেও আপনারা অনেক ক্ষেত্রে ফিল্টারিং করে নেবেন তো এক জায়গায় ফিল্টারিং করে নিলেই আপনার দুইটাতেই শো করবে ভাই তো জাস্ট একটু সময় দিতে হবে দেখেন এখানে কিন্তু এখন সব মেল ট্রাফিক চলে আসবে জাস্ট আপনারা এখন সিস্টেম করে কাজ করে ট্রাফিকদেরকে সেটে দেন তারা হোয়াটসঅ্যাপ ইউজ করে হোয়াটসঅ্যাপে যারা কী কী ইউজ করে কী কে নিয়ে চলে যাবেন তো জাস্ট একটু সময় দেন দেখেন এখানে একটু সময় নেবে ভাই কিছু করার নেই দেখেন আপনার এমবি স্পিড মাত্র তেরো বারো সতেরো কেবি করে টান দিছে তো যাচ্ছে একটু সময় দিতে হবে সিস্টেম আসছে বাট এখানে কিন্তু আমার দেখেন বাংলাদেশি টপিক বেশি সাজেস্ট করতেছে তো এখন আপনাদেরকে আমি সাজেস্ট করবো যেটা অ্যাকাউন্টটা আমি এখন অ্যাকাউন্টের থেকে বের হয়ে চলে যাচ্ছি তো যাওয়ার পরে আমি আমার ফোনের লোকেশন চ্যান্ডাটি অবশ্যই ইউজ করতে হবে ভাই আমি ভাবলাম যে লোকেশন চ্যান্ডার সারা আপনাদেরকে দেখাই যে তাড়াতাড়ি হবে কিন্তু না হচ্ছে না তো লোকেশন চ্যান্ডারটি অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে ভাই তো দেন এখান থেকে শো এম অ্যাপ আমি আপনাদের কাছে কিছু লোক হব না দ্যান এখান থেকে দেখেন এই যে স্টার্টে ক্লিক করে দিলাম জাস্ট লোকেশন লোকেশান চার্জারটি নিয়েছি তো এটাই কিন্তু অনেকে নেয় না ভাই তো এটা যারা প্রবলেম ফেস করবেন আমাকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করব তো দ্যান এখান থেকে ব্যাক করে গেলাম এখন আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করবো তো কিছু করার নেই এরকম লোকেশান চেঞ্জার ইউজ করতেই হবে অ্যাপ্লিকেশান কাজ করতে গেলে আপনাদেরকে ভিপিএন প্লাস লোকেশান চার্জার ধরতেই হবে আমি ভাবলাম লোকেশান চেঞ্জার ছাড়াও কিছু ট্রাফিক চলে আসবে তো লোকেশান চেঞ্জার ছাড়া বাংলাদেশে ট্রাফিক চলে আসতেছে জাস্ট একটু সময় দিন দেখেন এখন কিন্তু আমার লোকেশন চেঞ্জার ইউজ করা আছে তো ভিয়ার্স এই যে দেখেন আমার কিন্তু এখন ট্রাফিক চলে আসছে তো এখান থেকে আমরা এখন জাস্ট শুধু ট্রাফিকদেরকে লাভ ব্রেক মারবো দেখেন এই যে লাভ ব্রেক যেরকম আসলে ক্রস মারবো লাভ ব্রেক দেখেন ভিয়ার্স হিউজ পরিমাণে ট্রাফিক আছে যে এখানে কি পরিমাণে ট্রাফিক আছে ভাই দেখেন এরকম অ্যাড আসে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কী পরিমাণে ট্রাফিক আছে জাস্ট আপনাদেরকে সময় দিতে হবে ভাই সময় ইনভেস্ট করতে হবে এভাবে আপনারা পাঁচশো সাতশো পাঁচ হাজার আমি বলবো আপনাকে পাঁচ হাজার জনকে এভাবে আপনার লাভ ব্রেক দেন দেখেন নেট সোলোর কারণ কিন্তু এখানে না এই মেসটা এবার লাভ ব্রেক দেন ক্রস মারেন লাভ ব্রেক দেন ক্রস এরকম দেখেন অ্যাড আসবেই কিছু করার নেই পাঁচ সেকেন্ডের অ্যাড আসবে কিছুক্ষণ পরপরই তো জাস্ট এভাবে আপনারা লাভ ব্রেক দিবেন তো এভাবে লাভ ব্রেক দিবেন দেখেন এভাবে জাস্ট এই যে লাভ ব্রেক দেবেন দেখেন কত ট্রাফিক ভাই এগুলো কিন্তু ট্রাফিক একটু পরে আপনাকে রেসপন্স করবে এই যে মেসেজ আপনাদেরকে একটু পরে তারা রেসপন্স করবে ভাই একটু পরে অনলি রেসপন্স করবে দেন এখান থেকে আপনারা এম অপশন নিতে যাবেন এখানে কিন্তু ট্রাফিক আছে দেখেন এখান থেকে আপনারা ট্রাফিকের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন দুইটা সিস্টেমে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আবার বলছি অবশ্যই অবশ্যই ফোন আপনারা লোকেশন চেঞ্জারটি ইউজ করে নেবেন নইলে কিন্তু আপনার বাংলাদেশি ট্রাফিক ইন্ডিয়ান ট্রাফিক আসবে আপনার ভিপিএন ইউজ করবেন প্লাস লোকেশন চেঞ্জার সঠিকভাবে ইউজ করবেন আরে ভাই শুধু দেখেন কি মানে ট্রাফিকের ইমেজগুলো দেখেই মনে হচ্ছে ভাই যে জাস্ট এদেরকে পটাতে পারে কনভার্সেশান দেবে খুব ইজিতেই দেখেন আর কি বলবো তো দেন এখান থেকে ধরেন আপনারা যে কাজটি করবেন সে ধরেন আমি এই টপিকটিকে একটা মেসেজ পাঠাবো দেখেন বা আমি এই টপিকটিতে আমি ট্রাফিকটির প্রোফাইল একটা ক্লিক করে দেব তো দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেন এখান থেকে আপনারা দেখেন এর প্রোফাইলটিতে কিন্তু একটু লাভ দিবেন তাহলে কিন্তু সে আপনাকে রিয়েল মনে করবে দেখেন ভাই জাস্ট এখানে দু একটা প্রোফাইল দেওয়ার লাভ ব্রেক দেবেন দুই একটা কমেন্ট করবেন দেখেন এভাবে জাস্ট লাভ ব্রেক দেবেন দেওয়ার পরে দেন এখান থেকে এই যে মেসেজিং যে সিস্টেমটা আসে এখানে চলে যাবেন তো যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে কয়েন পে করতে হবে আমরা এখানে কিন্তু কোনো কয়েন পে করবো না কয়েন পে ছাড়া কাজ করবো জাস্ট এখানেও এই যে লাভ ব্রেক কিন্তু আমি লাভ ব্রেক দিয়ে দিলাম দেখেন দেন এখান থেকে ব্যাক করে চলে যাব মানে আপনাদের কাজ এখানেও ভ্যাস এই প্রোফাইলগুলোতে একটু একটা করে ঢুকবেন একটা করে লাভে লাভ দেবেন দেন আমার ব্যাক করলাম দেখেন জাস্ট এভাবেই এদের কাজ মানে এখানে আপনি ধরেন আমার এই প্রোফাইলটাতে চলে যাবেন যার পরে দুই একটা লাইক দিয়ে চলে আসবেন এই যে প্রোফাইল একটা লাভে দেখেন এই এই জায়গাতে একটা লাভ ব্রেক দেবেন জাস্ট সে কিন্তু দেখবে যে আমি তার প্রোফাইল ভিজিট করছি দেন এখান থেকে আপনার ব্যাক করে চলে আসবেন ঠিক এইভাবে আপনারা ভাই এই সাইডগুলো থেকে ট্রাফিক ভালো পাবে একটা ট্রাফিক চ্যানেল করতে পারবেন দেখেন এই যে কত ট্রাফিক আছে ভাই দেখেন ধরেন আমি এই ট্রাফিকটিকে এই স্যাম সিস্টেম জাস্ট এখানে একটা লাইক করে আসবেন এরা কিন্তু আসলে আপনার প্রোফাইলটা ভিজিট করবে তো আপনার প্রোফাইলটা ভিজিট করলেই কিন্তু তখন আপনাকে রেসপন্স করা শুরু করবে আপনার কমেন্টে তখন তারা এই যে এই মেসেজ অপশন নিতে তারা কিন্তু আপনাকে মেসেজ করবে তো জাস্ট এভাবে আপনাদেরকে এই যে দেখেন আমি কিন্তু ঠিক এভাবে আপনার এখানে কাজ করতে পারবেন তো জাস্ট আবার আমি এই অপশন নিতে চলে যাচ্ছি ঠিক মনে হতো এই দুইটা অপশন দিয়ে আপনারা ট্রাফিক এভাবে ট্রাফিকের সাথে মানে লাভ ব্রেক দেবেন মূলত হিউজ পরিমাণে লাভ ব্রেক দিয়ে রাখবেন ভাই হিউজ পরিমাণে লাভ ব্রেক যদি দিয়ে রাখেন তো ভাই দেখেন জাস্ট এভাবে আমরা এখানে লাভ ব্রেক এরকম ক্রমেন্ট মানে এভাবে আপনার লাভ ব্রেক দিলে ট্রাফিক একটু বার চলে আসবে ভাই হিউজ পরিমাণে ট্রাফিক আপনাদের চলে আসবে এখানে ট্রাফিক আসবে তারপর আপনার কমিউনিকেশন করে হোয়াটসঅ্যাপে মানে হোয়াটসঅ্যাপে যাবেন অথবা কী কিনে যাবেন অথবা নিয়ে নেয় কাজ করবেন তো আশা করি ভিহার্স ভিডিওটি আপনার বুঝতে পারছেন তো আবার বলছি ভিডিওটিকে আপনার কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নেক্সট ডে কিন ভিডিও চাচ্ছেন জাস্ট আমাকে জানাবেন আমি আপনাদেরকে সে রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভাই নেক্সট আবার আপনার কোনো ভিডিও আপনার সামনে চলে আসবো সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা মাইটি টেস্ট সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ